পুরীতে সমুদ্রের কাছাকাছি 250টি হোটেলের খোঁজ খবর। প্রথম পর্ব, প্রথমেই আসবে পুরী হোটেলের নাম। পুরী হোটেলের সমস্ত বিবরণ দেওয়া আছে এখানে, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রুম ট্যারিফ নন এসি, এসি, পুরী অফিসের যোগাযোগ নাম্বার, কলকাতা অফিসের নাম্বার। এরপরে নাম আসছে দ্বীপ রিসর্ট। দ্বীপ রিসর্টের ওয়েবসাইট দেওয়া আছে, ওখানে গেলে পুরো ডিটেলস পেয়ে যাবেন। রুম ট্যারিফ, চেক আউট টাইম, চেক ইন টাইম, এরপরে হোটেলের নাম হচ্ছে পার্ক বিচ রিসর্ট, তার যোগাযোগ নাম্বার দেওয়া আছে। সমস্ত নাম্বারগুলো পরীক্ষা করে তারপরে যোগাযোগ করবেন। পার্ক বিচ রিসর্ট, এরপরে আছে শকুন্তলা প্যালেস, খুব সুন্দর একটি হোটেল। শকুন্তলা প্যালেসের ওয়েবসাইট দেওয়া আছে, গুগলে গেলে সার্চ করলে পেয়ে যাবেন। শকুন্তলা প্যালেসের পরে আসছে সেন্ট্রাল এক্সারসাইজ অ্যান্ড কাস্টম এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি, তার ঠিকানা এবং ইমেল দেওয়া আছে। শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, একেবারে সমুদ্রের তীরে কম খরচে থাকার জন্য উপযুক্ত জায়গা শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম। ফোন নম্বর দেওয়া আছে। পরে হোটেল আসছে হোটেল আত্রেয়ী। আত্রেয়ী গেস্ট হাউস, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। আত্রেয়ী গেস্ট হাউস, পরে আসছে মীরা ভবন, এখানে হলিডে হোম আছে অনেকগুলো ব্যাংকের। মীরা ভবন, মীরা ভবনের ঠিকানা। এরপর আসছে হোটেল বাসু। এই সমস্ত হোটেলগুলোই কিন্তু পুরী হোটেলের আশেপাশে। হোটেল বাসু, এবারে আসছে হোটেল সোনালী। হোটেল সোনালী, হোটেল সোনা ইন্টারন্যাশনাল, যোগাযোগ নম্বর দেওয়া আছে। হোটেল সোনা ইন্টারন্যাশনাল, হোটেল সোনা ইন্টারন্যাশনাল, এরপরে আসছে তটিনী গেস্ট হাউস, এখানে রান্না করে করার সুবিধা আছে। টটিনি গেস্ট হাউস, এর পরবর্তী হোটেল সি লর্ড হোটেল নিত্যানন্দ কুঞ্জ। সি লর্ড হোটেল, সি লর্ড হোটেল নিত্যানন্দ কুঞ্জ, এখানে ফোন নম্বর যোগাযোগ নম্বর দেওয়া আছে। এরপরে আসছে হোটেল সোনার তরী,
ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, হোটেল সোনাতরি, এরপরে আসছে হোটেল পুষ্পা, হোটেল পুষ্পা যার ওয়েবসাইট, ইমেল এবং ফোন নম্বর দেওয়া আছে। হোটেল পুষ্পা, হোটেল পুষ্পা, হোটেল পুষ্পা, আপাতত এই কটাই, এর পরবর্তী পর্বে আরও আসবো।